প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব ইন্ডিয়ান পোস্ট অফিসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে যেখানে গ্রুপ সি পোস্টে আবেদন চলছে এবং এই সমস্ত পোস্টের জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে পারবে এবং তোমরা মিনিমাম এইট পাস এবং মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে তোমরা আবেদন করতে পারবে তাই অফিসিয়াল নোটিশ অনুযায়ী এখানে কোন পোস্টে আবেদন চলছে ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে এজ লিমিট কী রাখা হয়েছে আবেদন তোমরা কিভাবে করবে এ জেড কিন্তু এই ভিডিওটিতে তোমাদের বলে দেবো সিলেকশান তোমাদের কয়টি স্টেপে হবে এবং এখানে তোমাদের আফটার পোস্টিং তোমাদের স্যালারি কত দিয়ে হবে এবং এখানে অ্যাপ্লাই করা লাস্ট ডেট কবে এই সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে ডিসকাসে আয়োজন করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে সবার আগে তোমাদের কাছে চলে যাবে ওকে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ সেই অফিশিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ এখানে রয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া অফিস অফ দ্য সিনিয়র ম্যানেজার মেইল মোটর সার্ভিস যেখান থেকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে এবার এই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু তোমরা ইন্ডিয়া পোস্ট ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু রিক্রুটমেন্ট সেকশানে যাবে সেখান থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো কিংবা এই নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারো ওকে তো এখানে দেখতে ডেটটা দেওয়া রয়েছে আট ডিসেম্বর দু হাজার বাইশ মানে গত পরশু কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়ে গিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে তোমাদের প্রথম কী বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য ফলোয়িং ট্রেড এখানে কিন্তু ট্রেড বা পোস্টের জন্য কিন্তু এখানে নেক চলছে এখানে দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়া থেকে সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার এখানে কিন্তু তোমাদের প্রথমেই নোটিফিকেশানে বলে দেওয়া রয়েছে যে লাস্ট ডেট কবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ নয় এক দু হাজার তেইশ মানে দু হাজার তেইশের ন তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের ন তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে ওকে এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু পোস্টের নাম বল রয়েছে কোন পোস্টে নিয়োগটা চলছে এখানে দেখতে পাচ্ছ পোস্টের নামটা বল রয়েছে স্কিল আর্টিসান্স এখানে তোমাদের জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সির এখানে নন গ্যাজেটেড পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা চলছে যেখানে তোমাদের ট্রেডের নাম বলা হয়েছে এম মেকানিক এমবি ইলেকট্রিশিয়ান কপার অ্যান্ড স্মিথ এবং আব হোলস্টার এই কিন্তু টোটাল কিন্তু তোমাদের ট্রেডে এখানে নিয়োগটা চলছে যেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিস বলা হয়েছে সাত্রি এবার নেক্সট বলা হয়েছে যে স্কেল অফ পে অফ স্কিল আর্টিসিয়ান্স এখানে তোমাদের কিন্তু বেতন মূল্য কত থাকবে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন দিয়ে হবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা খুব ভালো একটা বেতন তার সঙ্গে তোমাদের বলা হয়েছে যে এখানে তোমাদের এক্সট্রা কিন্তু তোমাদের অ্যালোয়েন্সেস তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে ওকে এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা এখানে কারা কারা এলিজিবল কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এজ লিমিট কী চা হয়েছে তো এখানে দেখতে পাওয়া তোমাদের প্রথমে বলা হয়েছে কি এজ লিমিট পর ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টের মধ্যে এখানে কিন্তু নেটটা চলছে যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের এজ লিমিটটা যেন আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তবে কিন্তু এখানে গণনা করতে হবে এক সাত দু হাজার বাইশ অনুযায়ী ওকে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে এবার দেখতে পাচ্ছ এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশান ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে তোমাদের বড় রয়েছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি দরকার এখানে তোমাদের প্রথমে বলা হয়েছে এ সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ টেট ফ্রম এনি টেকনিক্যাল ইনস্টিটিউশন রেকনাইজড বাই গভর্নমেন্ট অর্থাৎ তোমাদের যদি এই সমস্ত ট্রেডের নাম বললাম যেমন এম বি মেকানিক এম ভি ইলেকট্রিশিয়ান কপার অ্যান্ড স্মিথ এবং আব হোলস্টার এখানে তোমাদের এই সমস্ত ট্রেডে যদি তোমাদের এখানে টেকনিক্যাল ইনস্টিটিউশন থেকে তোমাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো কিংবা দিয়ে বল রয়েছে যে এখানে যদি এই তোমাদের ট্রেডে যদি সার্টিফিকেট নাও থাকে এখানে তোমাদের অর দিয়ে বল রয়েছে যে এই স্ট্যান্ডার্ড পাস উইথ এক্সপিরিয়েন্স অফ ওয়ান ইয়ার ইন দ্য রেসপেক্টিভ ট্রেড যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইট পাসও হয়ে থাকে তার সঙ্গে তোমাদের এই সমস্ত ট্রেডে যদি এক বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র এইট পাসে ওকে এবং তারপর তোমাদের নেক্সট বলা হয়েছে দ্বিতীয় নম্বরে ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই ফর দ্য ট্রেড এম বি মেকানিক শুল বি প্রসেস এ ভেইল ড্রাইভিং লাইসেন্স এইচ এম বি হেভি মোটর ভেহিকেলে তোমাদের কিন্তু লাইসেন্স থাকতে হবে যদি তোমরা শুধুমাত্র এম বি মেকানিকের জন্য অ্যাপ্লাই করে থাকো আর বাদ বাকি পোস্টেজনের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স কোনোরকমভাবে দরকার নেই ক্লিয়ার এবং তারপর দেখতে পাওয়া নেক্সট পয়েন্ট রয়েছে মেথড অফ সিলেকশন এখানে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করে থাকো দেখো এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পর তোমাদের কিন্তু এখান দেখতে রয়েছে। যেখানে তোমাদের কম্পিটিটিভ ট্রেড টেস্ট নিয়ে হবে এবং এখানে কিন্তু ট্রেড টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে এবার এখানে তোমাদের যে কম্পিটিটিভ ট্রেড টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশান হবে এখানে এর মধ্যে সিলেবাসে কি রয়েছে তোমাদের ভেনু কোথায় থাকবে ডেট কবে এবং ডিউরেশান কত টু জের কিন্তু ইনফরমেশান তোমাদের কিন্তু এখানে পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে ইনফর্ম করে দেওয়া হবে ওকে যদি তোমাদের এখানে ফর্মটা গ্রাহ্য করা হয় তারপর দেখতে পাওয়া তোমাদের কিন্তু ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট এখানে তোমাদের কিন্তু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে কী কী এখানে দেখতে পাওয়া তোমাদের বল রয়েছে যে অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট শুড বি ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট আই দার ইংলিশ হিন্দি তামিল কারেন্টলি অ্যান্ড অমপ্লিটলি ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের বলা রয়েছে এখানে কিন্তু তোমাদের অফলাইনেই কিন্তু তোমাদের বাই পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবার কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে একটু পরে তোমাদের কিন্তু টু জেড বলে দিয়েছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবার দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বড় রয়েছে যে এখানে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে তার সঙ্গে তোমাদের বড় রয়েছে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার তোমাদের কিন্তু একশো টাকার ইউস্যার রিসিভ তোমাদের কিন্তু টোকন তোমাদের কিন্তু এখানে কাটতে হবে এবার এখানে তোমাদের আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস দরকার এখানে ছয় নম্বর দাগে এ টু জের বড় রয়েছে যে পাসপোর্ট সাইজ ফটোগ্রফিস তোমাদের দরকার এজ প্রুফ হিসাবে তোমাদের ডকুমেন্টস দরকার এডুকেশান কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের কিন্তু এইট পাস যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট দিতে হবে টেকনিক্যাল কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের সার্টিফিকেট প্রোভাইড করতে হবে ড্রাইভিং লাইসেন্স তোমাদের প্রোভাইড করতে হবে যদি তোমরা এমবি মেকানিকের জন্য অ্যাপ্লাই করে থাকো তারপর তোমাদের ট্রেড এক্সপিরিয়েন্স অব রেসপেক্টিভ ট্রেড কিংবা পোস্ট দেওয়ার কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করতে হবে তারপর দেখতে পাচ্ছ কমিউনিটি সার্টিফিকেট ইস্যুড বাই দ্যা অ্যাপ্রসেট অথরিটি ফর অ্যাপয়েন্টমেন্ট ইন সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস পোস্ট অনলি উইল বি কনসিডার্ড ফর্মাট কিন্তু তোমাদের নিচে দেওয়া রয়েছে এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা এখানে আবেদনটা কীভাবে করবে দেখো আবেদন করার জন্য কিন্তু তোমাদের এই পিডিএফ কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্মার দেওয়া রয়েছে ফর্মাট অফ অ্যাপ্লিকেশন ফর স্কিল আর্টিসিয়ানস এখানে রেজিস্টার কিংবা স্পিড পোস্টে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পাঠাতে হবে এবার এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু একটা এ ফোর পেজে প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করার পর কিন্তু তোমাদের হাতে কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে হবে ইংলিশে এবার যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফটো তোমাদের ডান দিকে মাড়াতে হবে সেলফ অ্যাডেস্টেড করে এবার প্রথম দেখতে পাচ্ছ নেম অফ ট্রেড অ্যাপ্লাই ফর তোমরা কোন ট্রেডে অ্যাপ্লাই করছো অর্থাৎ তোমাদের কিন্তু ওই ট্রেডের নাম এখানে লিখতে হবে ধরো এখানে এমবি মেকানিকের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কিন্তু এখানে লিখতে হবে এম মেকানিক তারপর দেখতে পাচ্ছ নেম অফ ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের তোমাদের কিন্তু তোমাদের নামটা লিখতে হবে এবার তারপর দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি দেওয়া রয়েছে তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে অ্যাপ্লাই করছো আনরিজার্ভ এস সি এস টি তোমাদের কিন্তু এখানে টিকমা করতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছ ডিটেলস অফ অ্যাপ্লিকেশন ফিস এখানে কিন্তু তোমাদের পেমেন্টের ডিটেলস দিতে হবে তারপর দেখতে পাচ্ছ ফাদার নেম অ্যাড্রেস অফ কমিউনিকেশান অর তোমাদের কিন্তু অ্যাড্রেস দিতে হবে রিলিজিয়ান তোমাদের লিখতে হবে ন্যাশনালিটি তোমাদের লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ এচ এস অন এক সাত দু হাজার বাইশ অনুযায়ী তোমাদের কত বছর কত মাস কত দিন হয়েছে এখানে লিখতে হবে ডিটেলস অফ এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু এখানে লিখতে হবে শিক্ষাগত যোগ্যতা কী তারও দেখতে পাচ্ছ ডিটেলস অফ টেকনিক্যাল এডুকেশান তোমাদের যে আইটিআই করা আছে কি না তোমাদের কিন্তু এখানে লিখতে হবে এবং কোন টেটে কত বছরে কিন্তু এখানে তোমাদের কিন্তু লিখতে হবে তারও দেখতে পাচ্ছ তোমাদের ডিটেলস অফ টেকনিক্যাল এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ টেড তোমাদের যদি এখানে এক্সপিরিয়েন্স থেকে থাকে কোন অর্গানাইজেশনে এবং তার অ্যাড্রেস কী এবং পিরিয়ড অব এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের লিখতে হবে তারও দেখতে পাচ্ছ তোমরা যদি এমবি বি মেকানিকের জন্য অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু এই ঘরটা ফিল করতে হবে লাইসেন্স নম্বর তোমাদের এখানে ভ্যালিডি এল এম বি এবং ভ্যালিডি অফ এইচ এম বি তা তার একটা কিন্তু লিখতে হবে মানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স এটু যদি তোমাদের কিন্তু দিতে হবে যে তোমরা এম বি মেকানিকের জন্য অ্যাপ্লাই করে থাকো তারপর দেখতে পাচ্ছ বাম দিকে ডেট প্লেস লিখে তারপর দেখতে পাচ্ছ ডান দিকে সিগনেচার অফ ক্যান্ডিডেট তোমাদের নামটা কিন্তু এখানে সিগনেচার করতে হবে ওকে এবার এই ফর্মের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু একটা এনভেলেভের মধ্যে তোমাদের কিন্তু স্পিড পোস্ট করতে হবে এবার দেখতে পাচ্ছ তোমাদের এনভেলেভ কীভাবে তৈরি করতে হবে এখানে দেখতে পাচ্ছ কোন ঠিকানায় তোমরা পাঠাবে এবার এনেভেলেভের উপরে তোমাদের কী লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্কিল আর্টিসান্স ইন ট্রেড এখানে ট্রেডের নাম লিখবে যে এমবি মেকানিক বা এমবি বি ইলেকট্রিশিয়ান যে ট্রেডে তোমরা অ্যাপ্লাই করছো এবং কোন ঠিকানায় পাঠাবে ঠিকানা কিন্তু তোমার দিতে হবে দা সিনিয়র ম্যানেজার জেএ জি মেল মোটর সার্ভিস নম্বর সাঁত্রিশ জায়ার্মস রোড চেন্নাই সিক্স ডবল জিরো ডবল জিরো সিক্স এই ঠিকানায় তোমাদের কিন্তু স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাতে হবে ওকে এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের লাস্ট ডে বলা রয়েছে নয় এক দু হাজার তেইশ এবং তার সঙ্গে তোমাদের বলা রয়েছে এখানে তোমাদের যে সমস্ত কপিস তোমরা দেবে মানে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে এখানে তোমাদের টেকনিক্যাল এডুকেশান এবং এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট সমস্ত যে এখানে তোমাদের কপিসগুলো তোমরা দেবে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে মানে এই ডকুমেন্টসের নিচে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সিগনেচার করা থাকবে এবং এখানে তোমাদের কিন্তু অবশ্যই জেরস কপিগুলো তোমাদের কিন্তু অ্যাডাস্ট করে পাঠাতে হবে কোন রকম অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমরা পাঠাতে পাঠাবে না ওকে এই সমস্ত ডকুমেন্টস এই ঠিকানায় তোমাদের কিন্তু এই ডেটের আগে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এবার তোমরা যদি এখানে সিলেকশান হও অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু জানিয়ে দিয়ে হবে তারপরে তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট নেওয়ার পর তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশানটা হয়ে যাবে ওকে